দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি রিয়া। আর প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন। পৌরকে লক্ষ্য করে দুষ্কৃতীদের পরপর গুলি, উপস্থিত বুদ্ধি ছেড়ে প্রাণ ফিরে পেলে। বনগাঁয় পরপর পাঁচটি বাড়িতে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। নদিয়ার ধানতলায় একাদশ শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। কল্যাণী আইআইটি কলেজের ইঞ্জিনিয়ারিং ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। গোটা দেশের পাশাপাশি নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হল প্রজাতন্ত্র দিবস। এবারে আসছে বিস্তারিত খবরে, আর প্রথমেই যে খবরে চোখ রাখবো। দুষ্কৃতীদের ছোড়া পরপর দুটি গুলির মধ্যে একটি লাগে পায়ে, আর একটি পেটে। যন্ত্রণা সহ্য করে মরার মতো পড়েছিলেন। অপারেশন সাকসেসফুল ভেবে এলাকা ছেড়ে চলে যায় দুষ্কৃতীরা। উপস্থিত বুদ্ধির জেরেই মৃত্যুর মুখ থেকে প্রাণ ফিরে পেলেন নাকাশিপাড়ার বড়েয়া খড়ের মাঠ এলাকার বাসিন্দা পেশায় চাষী গৌরাঙ্গ মণ্ডল। বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে তার। পুরনো শত্রুতার জেরেই এই হামলা বলে অভিযোগ করেন গৌরাঙ্গবাবু। হারবেতাই থেকে একটু পাশে ভাটার পাশে পাকা রাস্তার উপরে যখন আমি যাই, তখন আমাকে ধরে চারজন লোক মাঠের মধ্যে নিয়ে যায়। নিয়ে গিয়ে পরে তখন গালাগালি করে আর বলে শালাকে মেরে দেয়। তখন গুলি করে, একটা পায়ে লাগে, পরেরটা আমার পেটে লাগে। আমি মরার মতো পড়ে থাকার পরে ওরা পালিয়ে যায়, যে মরে গেছে, তখন ওরা চলে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বেথুয়াডাউরির শ্বশুরবাড়ি থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল এই পৌর। অভিযোগ আর বেতা এলাকা আসতেই হঠাৎই চার দুষ্কৃতী গৌরাঙ্গবাবুকে ঘিরে ফেলে। এরপর টানতে টানতে তাকে পাশের একটি মাঠে নিয়ে গিয়ে পরপর দুটি গুলি চালায়। এরপর দুষ্কৃতীরা পালিয়ে গেলে গৌরাঙ্গবাবু তার নিকট আত্মীয়দের ফোন করেন। তারা এসে গৌরাঙ্গবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ঘটনায় নাকাশিপাড়া থানায় অভিযোগ করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। পরপর পাঁচটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল পেট্টাপোল সীমান্ত লাগোয়া বনগাঁ পৌরসভার শক্তিনগর এলাকায়। সোনার গয়না ও নগদ সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি করে চম্পট দেয় চোরেরা। খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, সেই সাথে প্রশ্ন উঠছে এলাকার নিরাপত্তা নিয়েও। ঘরে দুই ঘরে সব সরানো ছিটানো সব জিনিসপত্র, বৌদির ঘরে অনেক জিনিস ছিল, সোনা দানা নিয়ে গেছে, টাকা পয়সা ছিল সব, মেয়ের বই খাতা যেখানে ছিল সবই বের করেছে। এদিকে আমার ঘরেও যা ছিল সব নিয়ে গেছে। মোট কত টাকা জিনিস নিয়ে গেছে এখান থেকে? নিয়ে গেছে 30-40 হাজার মতো আমার ঘরে। বৌদির কানের লকেট টকেট ছিল সব, নাকের ফাকের সব নিয়ে গেছে। হ্যাঁ, কী কী ছিল? কানের ছিল, লকেট ছিল, নাকের ছিল, চেন ছিল, সব নিয়ে চলে গেছে। সব নিয়ে চলে গেছে। থাকে না, বাইরে কাজ করে। কিন্তু ঘটনা হচ্ছে যে কাল রাত্রেবেলা ভোর চুরি হয়েছে। সকালবেলায় উঠে দেখছি দরজা খোলা, আমি ভেবেছি এত বাড়িতে ছিল না, তো ভোরবেলা এসছে। তারপর দেখছি খোঁজ খবর নিয়ে সব দরজা মরজা খোলা, চুরি ফুটি কারুর নেই, তাহলে বাড়ি আসেনি। পরে পর পাশের বাড়ির লোকজন আসলো, এসে তখন দেখলাম যে সব ভেতরে তছনছ করা। শোকেস বা আলমারির মধ্যে যা ছিল সব বের করে নিয়েছে, বের করে সব ঘরের মধ্যে ছিটিয়ে রেখেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে চুরি হওয়া পাঁচটি বাড়ির মধ্যে তিনটি বাড়ির সদস্যরা বিয়ে বাড়িতে যাওয়ার কারণে বাড়ি তিনটি ফাঁকা ছিল। আর এই সুযোগে চোরেরা বাড়ির তালা ভেঙে আলমারি লন্ডভন্ড করে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। পাশাপাশি আর দুটি বাড়িতে লোক থাকলেও পাশের ঘরের তালা ভেঙে আলমারি থেকে নগদ ও গয়না নিয়ে চম্পট দেয় চোরেরা। সাথে এই শাড়িটাকে পেঁচিয়ে দিয়েছে, দিয়ে তালাটার এখানটাতে চাপ দিয়েছে, দিয়ে এইটাকে বের করে যায়। এই পেশারে কাপড়টা পর্যন্ত কেটে গিয়েছে, আর এই কাপড়টা পেঁচিয়ে নেওয়ার কারণে কোনো শব্দও শোনা যায় না। ঘরের ভেতর থেকে উদ্ধার হলো এক স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার খোশালপুর এলাকায়। জানা গিয়েছে মৃত এই ছাত্রীটির নাম মৌসুমী দাস, সে আড়ংঘাটা গার্লস হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী। শনিবার সকালবেলা ঘরের ভেতরে মৌসুমীর ঝুলন্ত দেহ দেখতে পান তার বাড়ির লোকেরা। সাথে সাথেই তাকে আড়ংঘাটা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ধানতলা থানার পুলিশ, সেই সাথে চলছে ঘটনার তদন্ত। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ।
ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো রেল লাইনের পার থেকে। ঘটনাটি ঘটেছে কল্যাণীর রেল স্টেশনের কাছে। জানা গিয়েছে মৃত এই ছাত্রের নাম তথাগত মণ্ডল, সে কল্যাণী আইআইটি কলেজের ছাত্র। শুক্রবার সন্ধ্যাবেলা রেল লাইনের পাড়ে এই ছাত্রের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন কিছু স্থানীয় বাসিন্দারা। তারপর তারা জিআরপিকে খবর দিলে রেল পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে। জানা গিয়েছে ছাত্রটি হোস্টেলে থেকে পড়াশুনো করত। তবে তার পরিবারের অভিযোগ, মৃত্যুর কারণ নিয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি হোস্টেল কর্তৃপক্ষের কাছ থেকে। আমাদের যেটা মনে হয়েছে যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এবং আমরা হোস্টেল সুপারের সাথে কথা বলে যা বুঝতে পারলাম যে হোস্টেলে কারা কখন আসে যায় তাদের কোনো কোনো ডকুমেন্ট নেই, কোনো নথি নেই, কোনো পাহারা নেই, কোনো ব্যবস্থাপনা নেই। আমরা যখন হোস্টেল সুপারকে এই ব্যাপারে কথা বলতে চাই, তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা চাই যে গোটা ঘটনাটার পূর্ণাঙ্গ তদন্ত হোক। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখুন বেঙ্গল লাইভের পর্দায়। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে চব্বিশ ঘন্টার ডাক্তারের ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইশতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00 থেকে 7:00 পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10:00 থেকে 6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876। এই নম্বরে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। নজর রাখবো পরবর্তী খবরে। 70তম প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে পালিত হল গোটা দেশ জুড়ে। এদিন সকাল থেকেই দিল্লির রাজপথে নেমেছিল মানুষের ঢল। এবছর প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি। পাশাপাশি রাজ্যের রেড রোডেও মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের উপস্থিতিতে দিনটি পালিত হল বেশ কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে। রাজ্যের পক্ষ থেকে এবছর ছিল ভারতীয় নৌবাহিনী, বিমানবাহিনী ও সেনা জওয়ানদের ট্যাবলো। গোটা দেশের পাশাপাশি দিনটি পালিত হল রানাঘাট মহকুমা প্রশাসনের পক্ষ থেকেও। এদিন জাতীয় পতাকা উত্তোলন করলেন মহকুমা শাসক মনীশ ভার্মা। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বাতকুল্লা এলাকায় আজকের দিনটি পালন করা হলো একটি অন্যরকমভাবে। বর্ণাঢ্য শোভাযাত্রা তো ছিলই, সেই সাথে এদিন প্লাস্টিক দূষণ নিয়ে সচেতনতার পাঠ দেওয়া হয় এলাকায়, লাগানো হয় পোস্টার। পরিবেশ সচেতন বহু মানুষ আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে।
বাগদা এলাকাতেও আজকের দিনটি সাড়ম্বরে পালন করা হলো। এদিন হেলেঞ্চা বাজার ব্যবসায়ীর আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করলেন বাগদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম পাল। সেই সাথে কচিকাঁচারাও মায়ের হাত ধরে শোভাযাত্রায় পা মেলাল। নদিয়ার কৃষ্ণনগরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকের দিনটি পালন করা হলো বেশ কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক সুমিত গুপ্ত। প্যারেডে অংশ নিয়েছিল মহিলা পুলিশেরাও। সংবাদ এখনকার মতন এই পর্যন্তই, দেখতে থাকুন বেঙ্গল লাইভ। সোহাগ চাঁদ বাদনি ধ্বনি, সোহাগ চাঁদ বাদনি ধ্বনি।